আসসালামু আলাইকুম, আমি গোলাম সামদানি, ডিম রোমানিয়া ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যারা রোমানিয়া যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন বা যারা এজেন্সির কাছে এখনো ফাইল জমা দেননি তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে রোমানিয়ার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন এজেন্সির কাছে, তারা এই ভিডিও না দেখলেও চলবে, আর দেখলেও সমস্যা নাই। আর যারা ফাইল জমা দেননি তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ রোমানিয়া যাওয়ার জন্য এজেন্সির কাছে ফাইল জমা দিতে কি কি জিনিস জমা দিতে হয়, কি কি ডকুমেন্ট গুলো জমা দিতে হয় তা নিয়ে আজকের ভিডিও আলোচনা করবো। যাই হোক, কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক। আপনার রোমানিয়া যাওয়ার জন্য লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স আর হচ্ছে আপনার ছবি। এই তিনটা জিনিস হলে হয়, আর কোনো কিছু লাগে না। তারপরে কিছু কিছু এজেন্সি আছে আপনার এইড সার্টিফিকেট, তারপরে সরি এইড পাস সার্টিফিকেট, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন কার্ড, এনআরডি কার্ড, এইসব অনেক কিছু নেই। আসলে আপনার যদি ভালো এজেন্সি হয়, রিয়েলি যারা কাজ করে তাদের তেমন কিছু দরকার হয় না। তারা এমনিতে কিছু বলে থাকে যে যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে আপনি মেডিকেল টেস্ট করাতে পারেন, সেটা হচ্ছে আপনার আপনার জন্য, আপনার কোনো সমস্যা আছে কিনা আপনি জানার জন্য। তবে রোমানিয়ার কনসুলেট টিম থেকে এই ধরনের কোনো কিছু চাওয়া হয়নি, শুধু আপনার পাসপোর্ট, তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আর আপনার ছবি হলেই হয়। ধরেন কিছু কিছু এজেন্সি এগুলো নেয় তাদের নিরাপত্তার স্বার্থে বা সবকিছু ঠিকঠাক আছে এইটার স্বার্থে তারা এগুলো নেয়, আসলে এগুলোর কোনো প্রয়োজন হয় না। আবার আপনারা অনেকে কমেন্ট করছেন, ভাই আমরা তো এখনো রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারি নাই, আমরা চিন্তা ভাবনা করছি 2023 সালের প্রথমে ফাইল জমা দেবো, তখন কি রোমানিয়া যাওয়ার জন্য সুযোগ থাকবে কিনা, এই ধরনের কথাবার্তা। আসলে ভাইয়ার এখনো কেউ বলে নাই যে রোমানিয়ার আপনার দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ, এটা মানুষই বলতেছে, এইসব গুজব মানুষ ছড়াচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার রোমানিয়ার রোমানিয়ার এম্বাসি থেকে অফিসিয়াল কোনো ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত কাজ চলবে, আপনার এখানে বন্ধ করুন না। কারণ হচ্ছে যদি এশিয়ার থেকে লোক নিতে হয় বাংলাদেশ থেকেও নিতে হবে, কারণ যদি লোক পালিয়ে যায়, এশিয়ার সকল দেশ থেকে দেশের লোক পালায় শুধু বাংলাদেশি না, তাই এই সকল দরজা বন্ধ হবে না। যদি বন্ধ হয় তখন আপনার অফিসিয়াল এভাবে ঘোষণা আসবে। এখন এই ধরনের আজে বাজে কথায় কান দেওয়ার দরকার নাই, আপনার 2023 সালও পারবেন, আশা করি 2024 সালও আপনারা অ্যাপ্লাই করতে পারেন রোমানিয়া যাওয়ার জন্য, কারণ রোমানিয়া প্রচুর লোকের প্রয়োজন, তারা স্টেপ বাই স্টেপ লোক নিতেই থাকবে। তো আশা করি যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তারা উত্তর পেয়েছেন, টেনশনের কোনো কারণ নেই। আর আপনাদের যদি কোনো প্রশ্ন জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি বহকি সবি জুবা হ্যাঁ হম হ্যাঁ হাজারো মে অব কি কমি জরা হ্যাঁ হর চিজ খাস হ্যাঁ।